নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি ডক্টর পঞ্চমী আজকে আলোচনা করবো অল্প বয়সে চুল পেকে গেলে কী ধরনের হোমিওপ্যাথি মেডিসিন আপনারা নেবেন সেই বিষয়ে তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় অল্প বয়সী চুল পেকে যাওয়ার সমস্যাটা এখন অনেকের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে তাই এই সমস্যা যখনই শুরু হচ্ছে আপনারা প্রপার ট্রিটমেন্ট নিন এবং এই সমস্যা কিসের জন্যে হচ্ছে অর্থাৎ অল্প বয়সী চুল পেকে যাওয়ার সমস্যা কেন হচ্ছে কারণ অনেক আছে তার মধ্যে যেটা ভাইটাল কারণ মানে যদি আপনার জেনেটিক প্রবলেম থাকে অর্থাৎ আপনার ফ্যামিলির মধ্যে যদি এই সমস্যা থাকে যে অল্প বয়সী চুল পেকে যায় তাহলে আপনারও হতে পারে নেক্সট হচ্ছে যারা প্রচণ্ড স্ট্রেস নেন অর্থাৎ কাজের ওপরে প্রচণ্ড স্ট্রেস নেন বা ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে যদি প্রচণ্ড স্ট্রেসে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা দেখা যেতে পারে এবং যারা প্রপার নিউট্রিশন ডায়েট নেন না অর্থাৎ ভিটামিন সি ভিটামিন ই যারা প্রপারলি নেন না খাবারের মধ্যে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হতে পারে তো অবশ্যই প্রপার নিউট্রিশান ডায়েট নিন এবং স্ট্রেসকে কমান এবং যাদের জেনেটিক প্রবলেম আছে সে বিষয়ে কিছু করার নেই কারণ তাদের এটা ফ্যামিলিগত হয়ে এসছে তো যদি হয়ে থাকে তো আজকে আমি সেই মেডিসিনের কথাই বলবো যে মেডিসিনটি নিলে যদি আপনার জেনেটিক প্রবলেম থাকে বা আপনার ডায়েটের জন্য হচ্ছে বা আপনার স্ট্রেসের জন্য হচ্ছে এই সমস্ত ব্যাপারেই এই মেডিসিনটি কাজ করবে কারণ যাদেরই এই সমস্যা হয় তারা প্রচণ্ড কনফিডেন্ট লেস হয়ে যায় এবং তাদেরকে এজের আগে প্রচণ্ড এজের দেখায় এবং যার ফলে তারা নানারকম প্রচণ্ড কেমিক্যালযুক্ত কালার চুলের মধ্যে ইউজ করে এবং আস্তে আস্তে হেয়ার ফল হয় এমনকি টাক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বন্ধুরা অবশ্যই বলবো যে যখনই আপনার এই সমস্যা হচ্ছে আপনি প্রপার ট্রিটমেন্ট দিন তো আজকে আমি হোমিওপ্যাথিতে যে মেডিসিনগুলি বলবো সেই মেডিসিনগুলি অবশ্যই ব্যবহার করুন দেখবেন খুব ভালো ফল পেয়েছেন ফার্স্ট মেডিসিনটি হচ্ছে অ্যাসিড ফস মাদারটিন্ট এই মেডিসিনটি টোয়েন্টি ড্রপ জলের মধ্যে অর্থাৎ হাফ কাপ জলের মধ্যে টোয়েন্টি ড্রপ নিয়ে দিনে তিনবার খাওয়ার আগে খাবেন এবং অ্যাসিড ফস টু হান্ড্রেড পোটেন্সিতে দিনে দুবার সকালে আর রাত্রিরে দু ফোটা করে নেবেন এবং থুজা টু হান্ড্রেড প্রোটেন্সিতে নেবেন সকালবেলায় একবার দু ফোটা তো এই তিনটি মেডিসিন আপনি কন্টিনিউ করুন অন অন্তত সেভেন মান্থ এটাকে আপনাকে কন্টিনিউ করতেই হবে কারণ এটি একটি ভাইটাল প্রবলেম ভাইটাল প্রবলেম বলেই এই মেডিসিনটিকে অনেকটা সময় ধরে আপনাকে খেতে হবে দেখবেন আস্তে আস্তে আপনার এই সমস্যা একেবারেই চলে গেছে তো বন্ধুরা অবশ্যই এটা সময় থাকতেই করবেন কারণ এই সমস্যা যদি আপনার বেড়ে যায় তাহলে কিন্তু আপনার জন্যে খুবই খারাপ তো যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নমস্কার